2022 সালের মধ্যে ভারত মহাসাগরের 6,000 মিটার মানে 6 কিলোমিটার নিচে ডুব দেবে সমুদ্রযান। নামার সুযোগ পাবেন 3 ভারতীয়। চন্দ্রযান যেমন ইসরোর, তেমন সমুদ্রযানের হোতা হবে চেন্নাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজি, মানে সংক্ষেপে NIOT, যাদের গবেষণার জন্য বেশ কয়েকটি ভেসেল তৈরি করে দিয়েছে বাংলার টিটাগড় ওয়াগন্স লিমিটেড। সেপ্টেম্বরের শুরুতেই সাগর অন্বেষিকা নামে একটি জাহাজ জলে নামায় টিটাগড়, যা তৈরি হয়েছে NIOT-র জন্য। শুধু জলের খোঁজ চালাতে চাঁদে যায়নি চন্দ্রযান 2, নানা ধরনের মৌলের সন্ধান বের করাও এর উদ্দেশ্য। আসলে ভবিষ্যতের কথা মাথায় রেখে সব দেশই নতুন খনিজ ভাণ্ডারের খোঁজ চালাচ্ছে। যেমন দিন কয়েক আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বরফের দেশ গ্রিনল্যান্ড কেনার প্রসঙ্গ তুলেছিলেন, তা মূলত দ্বীপের ভূগর্ভে থাকা বিপুল খনিজের কথা মাথায় রেখেই। পিছিয়ে নেই ভারতও। রাষ্ট্রপুঞ্জের ইন্টারন্যাশনাল সিভেট অথরিটির সঙ্গে 15 বছরের চুক্তিতে মধ্য ভারত মহাসাগরের 75,000 বর্গ কিলোমিটার অঞ্চল থেকে খনিজ পদার্থ তুলছে ভারত। কিন্তু এই মুহূর্তে NIOT-র সাগর নিধি নামে একটি জাহাজ ব্যবহার করে, যেটি এক জায়গায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে। নতুন উদ্ভাবিত ক্রলারের সাহায্যে 1,000 মিটার নিচের সমুদ্র খাত পর্যন্ত কাজ করা সম্ভব। চেষ্টা চলছে আরও গভীরে যাওয়ার। তাই 2022 সাল নাগাদ 6,000 মিটার মানে 6 কিলোমিটার ডুব দিয়ে খনিজ তোলার পাইলট মাইনিং শুরু করতে চায় তারা। সমুদ্রযান মিশনের জন্য বিভিন্ন বরাত দেওয়া শুরু হয়ে গিয়েছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন সমুদ্রের গভীরে আলুর আকারের পলিমেটালিক নডিউলরে সম্ভার রয়েছে। এই ধরনের ধাতুর দলার মধ্যে নিকেল, কোবাল্ট, কপার, ম্যাঙ্গানিজ, আয়রন মিলতে পারে। এতদিনে শুধুমাত্র চীন আর কোরিয়ায় সমুদ্রের নিচ থেকে পলিমেটালিক নডিউল তোলার প্রযুক্তি করায়ত্ত করেছে। সবার আগে সমীক্ষা করে দেখা হবে মধ্য ভারত মহাসাগরের নিচে ঠিক কোথায় এই ধরনের ধাতুর দলার ভাণ্ডার রয়েছে। তারপর সেখানে যাবতীয় যন্ত্রপাতি সহ পাঠানো হবে সাগর অন্বেষিকার মতো কোনো জাহাজ। যন্ত্রপাতি বলতে ইন্টিগ্রেটেড মাইনিং সিস্টেম, মাটির ধারণ ক্ষমতা কতটা তা দেখার জন্য সয়েল টেস্টার নামানো হবে। এরপর সোজা সমুদ্র খাতে নামিয়ে দেওয়া হবে 12 টনের ক্রলার। তার সঙ্গে থাকা ক্যামেরা ছবি তুলে পাঠাবে জাহাজে। ছবি দেখে জাহাজে থাকা বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেবেন। এরপর চালু হবে পাম্প, যে ধাতুর দলা টেনে নিয়ে পাঠিয়ে দেবে ক্রলারের ক্র্যাশারে। সমুদ্রের নিচেই ক্র্যাশার ধাতুর দলা গুঁড়ো করার কাজ সেরে দেবে। বিশেষ মাধ্যমে তা পৌঁছে যাবে জাহাজে, সেখানে খনিজ পদার্থগুলি পৃথক করা হবে, তারপর গন্তব্যস্থল। কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রক জানিয়েছে ক্র্যাশারটি খুব শক্তিশালী হবে, যা 1 মিনিটে একটি গাড়িকে ধূলিসাৎ করে দেওয়ার ক্ষমতা রাখবে। NIOT-র অধিকর্তা MA আতিয়ানন্দ বলেন, সাবমার্সিবল ব্যবহার করে সমুদ্রের 6,000 মিটার নিচে মানুষ পাঠানোর পরিকল্পনা করছি আমরা। মিশনের নাম রাখা হয়েছে সমুদ্রযান। সাবমেরিন মাত্র 200 মিটার পর্যন্ত নিচে যেতে পারে। এই মিশনেই প্রথম সমুদ্রের এতটা নিচে যাওয়ার সুযোগ পাবেন ভারতীয়রা। ভূবিজ্ঞান মন্ত্রকের সচিব মাধবন রাজীবন বলেন, সরকার এখন সমুদ্রের ভাণ্ডার ব্যবহার করে ব্লু ইকোনমির উপর জোর দিচ্ছে, এতে আর্থিক বৃদ্ধিও ভালো হবে। বন্ধুরা, চন্দ্রযান 2, মঙ্গলযান এগুলো তো আমরা দেখেছি, এইবার সাগরযান দেখার অপেক্ষায়। এই ইনফরমেটিভ ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত। আবার দেখা হবে, টাটা।